আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখান থেকেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখেন, সকলকে স্বাগতম। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চাচ্ছি আজকের রড সিমেন্টের বাজার দর। রড সিমেন্টের বাজার দরটি তালমেতাল অবস্থায় আছে, একদিন বাড়ে একদিন কমে, এটি হয়তোবা আরও কয়েক মাস থাকবে, তারপরে হয়তোবা স্থিতিশীল হতে পারে। এখন পর্যন্ত এই অবস্থায় আমাদের দিন পার করতে হবে। আবার কমলো রড সিমেন্টের বাজার দর। অনেকে মন্তব্য করবেন যে কালকে লিখলেন বাড়লো, আজকে কমলো, কিছুই করার নেই, এভাবেই চলছে বাজার দরটি। আপনারা যারা কেনাকাটা করতে চান, এখানে একটি নাম্বার দেওয়া থাকবে, সেখানে থেকে আপনারা ঠিকানাটা পেয়ে যাবেন। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো কেউ বাজে মন্তব্য করবেন না, চলুন জেনে নেব আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর। প্রথমেই আমরা জেনে নেব রডের আপডেট বাজার দর। জানিয়ে দিচ্ছি, সুমা স্টিলটি ঢাকা ওয়ের আশেপাশে কেনা বেচা হচ্ছে 86,350 টাকা প্রতি টন। সেই সঙ্গে ঢাকা ওয়ের আশেপাশে বিএসআরএম রডের আজকের বাজার দর 98,900 টাকা প্রতি টন। ফেমাস স্টিলটি আজকে কেনা বেচা হচ্ছে ঢাকা ওয়ের আশেপাশে 96,350 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দরে, ঢাকা ওয়ের আশেপাশে ইস্টার্ন সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 475 টাকা প্রতি ব্যাগ। অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী ভাড়াটি যোগ হবে। সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর 475 টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর 479 টাকা প্রতি ব্যাগ। বাজার দরটি সম্পূর্ণ ঢাকা ওয়ের আশেপাশের জন্য প্রযোজ্য। রডের আপডেট বাজার দরে বিএসআই রডটি কেনা বেচা হচ্ছে 86,350 টাকা প্রতি টন। সেই সাথে একেএস স্টিলের আজকের বাজার দর 96,000 টাকা প্রতি টন। এখানে একটু ভুল হয়েছে, 96,350 টাকা হবে, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কারেকশন করে নেবেন। কেএসআরএম রডের আজকের বাজার দর 96,900 টাকা প্রতি টন। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, সাহা সিমেন্টের আজকের বাজার দর 502 টাকা প্রতি ব্যাগ। ঢাকা ও এর আশেপাশে ক্রাউন সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে 502 টাকা প্রতি ব্যাগ। আকি সিমেন্টের আজকের বাজার দর ঢাকা ওয়ের আশেপাশে 511 টাকা প্রতি ব্যাগ। ঢাকা ওয়ের আশেপাশে পাথরের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে দিচ্ছি, LC34 গ্রে পাথরটি কেনা বেচা হচ্ছে 49,800 টাকা প্রতি টন। সেই সঙ্গে মেঘালয়ের কয়লাটি কেনা বেচা হচ্ছে 26,350 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে ফিরে আসলাম। জানিয়ে দিচ্ছি, মোহাম্মদ স্টিলটি ঢাকা ওয়ের আশেপাশে কেনা বেচা হচ্ছে 86,350 টাকা প্রতি টন। এসকেজিটি কেনা বেচা হচ্ছে 86,350 টাকা প্রতি টন। এসএস স্টিলের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি। জাপান বাংলা সিমেন্টটি এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে ঢাকা ওয়ের আশেপাশে 482 টাকা প্রতি ব্যাগ এবং সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর 501 টাকা প্রতি ব্যাগ। বসুন্ধরা সিমেন্টের আজকের বাজার দর 502 টাকা প্রতি ব্যাগ। ঢাকা ওয়ের আশেপাশে রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি, RRM রডের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। KSML রডের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। সকলের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি, আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, ধরবো, ভিডিওটি আপকামিং। এটি হচ্ছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এটি প্রযোজ্য। পুঁজি আপনাদের 5-10,000 টাকা হলেই আপনারা শুরু করতে পারবেন। আমি সেই বিষয়ে আলোচনা করব এবং সেই প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরব। এটাতে কোনো লস নেই, যদি আপনি বিক্রি করতে পারেন অবশ্যই আপনার সংসার চালার মতো একটি পাথেয় হবে। অ্যাঙ্গেলগুলো উন্নত মানের টি কেনা বেচা হচ্ছে 97,500 টাকা প্রতি টন। সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিলাম, বসুন্ধরা কিং ব্র্যান্ডের আজকের বাজার দর 502 টাকা প্রতি ব্যাগ। ঢাকা ওয়ের আশেপাশে স্ক্যান সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 526 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে ইনসি সিমেন্টের আজকের বাজার দর 498 টাকা প্রতি ব্যাগ। রডের আপডেট বাজার দরে তুলে ধরলাম, আনোয়ার ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 96,900 টাকা প্রতি টন এবং পিএসপিটি কেনা বেচা হচ্ছে 96,950 টাকা প্রতি টন। হাইটেক স্টিলের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। ঢাকা ও এর আশেপাশের আজকের বাজার দরে ইটের বাজার দরটি তুলে ধরছি। অটো ইটটি কেনা বেচা হচ্ছে 15.55 টাকা প্রতি পিস এবং এক নম্বর ইটটি বাংলা ইটটি কেনা বেচা হচ্ছে 14.55 টাকা প্রতি পিস।
সিমেন্টের আপডেট বাজার দরে আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাঙ্কর সিমেন্টের আজকের বাজার দর 482 টাকা প্রতি ব্যাগ। ফ্রেশ সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 482 টাকা প্রতি ব্যাগ। হোলসিম সিমেন্টের আজকের বাজার দর ঢাকাওয়ের আশেপাশে 536 টাকা প্রতি ব্যাগ। রডের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরবো। জানিয়ে দিচ্ছি, SSRM রডের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। সেই সাথে JSRM রডের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। CSRM রডগুলো কেনা বেচা হচ্ছে 86,350 টাকা প্রতি টন। সেই সাথে ঢাকাওয়ের আশেপাশে বালির আপডেট বাজার দরটি তুলে ধরছি। জানিয়ে দিচ্ছি, দুর্গাপুরের 450 ফিটের বালির গাড়িটি কেনা বেচা হচ্ছে 27,850 টাকা প্রতি গাড়ি, এবং 550 ফিটের গাড়িটি কেনা বেচা হচ্ছে, এটিও দুর্গাপুরের 2.5 FM বালি, 34,850 টাকা প্রতি গাড়ি। দুর্গাপুরের 650 ফিটের 2.5 FM বালির আজকে কেনা বেচার দর 39,850 টাকা প্রতি গাড়ি। এবারে জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দর। সম্পূর্ণ বাজার দরটি ঢাকা ওয়ের আশেপাশের জন্য প্রযোজ্য। সাদা সিমেন্ট এলিফ্যান্ট ব্র্যান্ডেরটি কেনা বেচা হচ্ছে 1,030 টাকা প্রতি ব্যাগ, এবং সাদা সিমেন্ট টাইগারটি কেনা বেচা হচ্ছে 880 টাকা প্রতি ব্যাগ। রডের বাজার দরে এবারে তুলে ধরছি, SCRM রডটি কেনা বেচা হচ্ছে 86,350 টাকা প্রতি টন, এবং KR স্টিলের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। SLM রডের আজকের বাজার দর 88,800 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি, ঢাকাওয়ের আশেপাশে সিমেন্টের আপডেট বাজার দরে মীর সিমেন্টটি ঢাকাওয়ের আশেপাশে কেনা বেচা হচ্ছে 482 টাকা প্রতি ব্যাগ। সুপার ক্রিট সিমেন্টের আজকের বাজার দর 514 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সুপ্রিম সিমেন্টের আজকের বাজার দর 475 টাকা প্রতি ব্যাগ। এবং রডের আপডেট বাজার দরে ঢাকাওয়ের আশেপাশে স্কোয়ার বার নর্মালটি কেনা বেচা হচ্ছে 88,800 টাকা প্রতি টন। স্কোয়ার বার উন্নত মানেরটি কেনা বেচা হচ্ছে 95,300 টাকা প্রতি টন। সিমেন্টের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি। বেঙ্গল সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 475 টাকা প্রতি ব্যাগ, এবং প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর 482 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি, আমান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে 475 টাকা প্রতি ব্যাগ। এই বাজার দরটি ঢাকা ওয়ের আশেপাশের জন্য প্রযোজ্য। রডের আপডেট বাজার দরে এবারে আপনাদের সামনে তুলে ধরছি, রহিম স্টিল 500টি কেনা বেচা হচ্ছে 96,900 টাকা প্রতি টন। সেই সাথে সাইফুল আলম স্টিলটি কেনা বেচা হচ্ছে 88,700 টাকা প্রতি টন। HRRM রডের আজকের বাজার দর 86,350 টাকা প্রতি টন। এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য। অন্য জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্য নির্ধারণ করে নেবেন। এই ছিল আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।